প্রিয় ছাত্র ছাত্রীরা, এর আগে আমি দশম শ্রেণীর ভূগোলের জন্য 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নের যথাযথ সাজেশন দিয়েছি, যেটা আমার ইউটিউব চ্যানেলে পার্ট 1 এবং পার্ট 2 আকারে দেওয়া আছে। এই ভিডিওটা হলো পার্ট 3-র ভিডিও, যেটাতে আমি 5-এর দাগের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, কোন কোন বড় প্রশ্ন আসবে। এবং এইটা ভূগোলের সবচেয়ে সেরা সাজেশান, যে কটা দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা 100% কমন পাবে, এটুকু আমি আশা করতেই পারি। অবশ্যই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এগুলো অবশ্যই এক্সামে আসতে পারে। তো দেখে নাও আজকের 5 নম্বরে কোন কোন প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। প্রথম 5.1-এর দাগে অর্থাৎ প্রাকৃতিক থেকে যে প্রশ্নগুলো আসবে, সেটা 1 নম্বর, হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ বর্ণনা করো, এটা আসতে পারে। অথবা হিমবাহ ও জলধারার দ্বারা সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো, এটা আসতে পারে। 3-এর দাগে যেটা আসবে, নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো, এটা একদম লাস্টে করবে সবার। আর 4-এর দাগে যেটা আসতে পারে, বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। এবং 5-এর দাগে যেগুলি আসতে পারে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব আলোচনা করো, অথবা বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও তার নিয়ন্ত্রণের উপায় লেখো। এবং 7-এর যে প্রশ্ন যদি আসে, উষ্ণতার ভিত্তিতে বায়ুর যে কোনো 2টি স্তরের বর্ণনা করো। এই মধ্যে কিন্তু 4টে প্রশ্ন কমন আসবে, তোমাদেরকে কিন্তু পরীক্ষায় 2টো লিখতে হবে। দেখো একদম 5.1-এর দাগে এই প্রশ্নগুলি থেকেই তোমাদের কমন আসবে। পরের দেখে নেবো 5.2-এর 5.2.1 এবং 5.2.2, অর্থাৎ ভারতের প্রাকৃতিক থেকে কোন কোন প্রশ্ন কমন আসতে পারে দেখে নেবো। 1-এর দাগে যেটা থাকছে, সেটা হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। 2-এ আসতে পারে, মৃত্তিকা ক্ষয়ের কারণ আসতে পারে, ফলাফল আসতে পারে, অথবা নিয়ন্ত্রণের উপায় যে কোনো একটি আসতে পারে। 3-এর দাগে হচ্ছে, অরণ্য সংরক্ষণের উপায় ও তার প্রয়োজনীয়তা লেখো। 4-এ ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। 6-এ ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বা মৌসুমী বায়ু রিলেটেড বৈশিষ্ট্য, এগুলো টাইপের আসতে পারে। আর 5-এ সবার লাস্টে, এটা আসবে না কখনো, তবুও দিয়ে রেখেছি, প্রস্ত বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো, এবছর না আসতেই পারে এটা। এই প্রশ্নগুলি থেকে, এই যে 5-6টি প্রশ্ন দিলাম, এর মধ্যে থেকে কিন্তু এই 5.2.1 এবং 5.2.2-এর দাগেই এই প্রশ্নগুলো আসবে। এবং যারা বেশি প্রশ্ন না করতে পারবে, এই লাল করা অংশ প্রশ্নগুলি কিন্তু অবশ্যই মুখস্থ করে নিও। পরবর্তী দেখে নেবো 5.2.3 এবং 5.2.4, এই 2টি দাগ অর্থাৎ ভারতের অর্থনৈতিক বিভাগ থেকে কোন 2টি প্রশ্ন আসতে পারে। 1-এর দাগে আসবে, যেটা কার্পাস, আখ অথবা গমের অনুকূল পরিবেশ লেখো। অথবা 2-এর দাগে যেটা আসতে পারে, পশ্চিম ভারতে কার্পাস শিল্পের উন্নতির কারণ বা কেন্দ্রীভবনের কারণ, বা পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো, এই টাইপের কিছু আসবে। 3-এ ভারতে জনসংখ্যা বৃদ্ধির দ্রুত, মানে জনসংখ্যা বৃদ্ধি কেন দ্রুত ঘটছে তার কারণ ব্যাখ্যা করো। 4-এ ভারতের জনসংখ্যা এবং জনঘনত্বের তারতম্যের কারণ লেখো। অথবা সবুজ বিপ্লবের সুফল এবং কুফল আলোচনা করো। আর 6-এর দাগে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য অথবা সমস্যাগুলি লেখো। এর মধ্যে থেকে কিন্তু 4টি প্রশ্ন আসবে, সেখান থেকে 2টি প্রশ্ন আসবে, তোমাদের কিন্তু যে কোনো একটি লিখতে হবে, মানে 2টি আসবে অবশ্যই, ঠিক আছে। যারা বেশি না পারবে, এই লাল করা প্রশ্নগুলো ভালো করে নিও, তাহলেই হবে। দ্বিতীয় দেখে নেবো, ভারতের যে ম্যাপ পয়েন্টিং আছে, সেই ম্যাপ পয়েন্টিং থেকে কোনগুলো আসতে পারে। পর্বত যদি আসে, পর্বত থেকে আসতে পারে অবশ্যই শিবালিক, কারাকোরাম, আরাবল্লী, সাতপুরা, নীলগিরি। নদী থেকে কী কী আসতে পারে, লুনি, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, মহানদী, নর্মদা। হ্রদ থেকে আসতে পারে চিল্কা, কোলেরু, লোকটাক, ভেম্বানাথ, সম্বর, প্যাংগং। উৎপাদক অঞ্চল যদি দেয়, গম উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল, আখ উৎপাদক অঞ্চল, ধান অথবা কফি। মালভূমি থেকে যদি আসে, মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি, ছোটনাগপুর মালভূমি এবং দাক্ষিণাত্য মালভূমি। ভিডিওটা তোমরা একটু লাইক দিয়ে দাও। 6-এর আসতে পারে, মাটি থেকে লোহিত মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অথবা পার্বত্য মাটি। অরণ্য থেকে এলে চিরহরিত, ম্যানগ্রোভ এবং মরু উদ্ভিদ। এবং যদি কোনো স্থান দেয়, মৌসুমীর নাম অর্থাৎ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, শিলং ভারতের একটি বৃষ্টিচ্ছয় অঞ্চল, জয়সালমীর ভারতের একটি শুষ্কতম অঞ্চল, এগুলো। বন্দর থেকে কিন্তু বেশি প্রশ্ন আসতে পারে, যে কোনো একটি বন্দর দেবে কিন্তু সবগুলি ইম্পর্ট্যান্ট। কান্দালা, করমুক্ত বন্দর, মুম্বাই, হলদিয়া, বিশাখাপত্তনম, নবসেবা, চেন্নাই, পারাদ্বীপ, কলকাতা। 10-এ উপকূল থেকে যদি দেয়, করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল অথবা কর্ণাটক উপকূল আসতে পারে। উত্তর সরকারটা নাও আসতে পারে, না করলেও বাদ দিতে পারো।
অন্যান্য থেকে যদি আসে একটা শৃঙ্গ দিতে পারে কেটু, কাঞ্চনজঙ্ঘা, কচ্ছেররন, পক্ষপনালী, 10 ডিগ্রি চ্যানেল, ইন্দিরা পয়েন্ট, কাশ্মীর উপত্যকা, উলার হ্রদ, মান্নার উপসাগর, দোদা বেতা, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ, আরাবলি সর্বোচ্চ শৃঙ্গ, গুরুশিখর, পালঘাট, জামনগর, সালেম, গুড়গাঁও, আহমেদাবাদ অথবা বেঙ্গালুরু। এই যে প্রশ্নগুলো দিলাম ম্যাপ পয়েন্টিং, কিন্তু এর মধ্যে থেকেই তোমাদের কমন আসবে। যারা বেশি না প্র্যাকটিস করতে পারবে তারা কিন্তু অবশ্যই প্রথম 3টে করে অবশ্যই করবে, তাহলে কিন্তু 50-60-70% অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা একটু লাইক শেয়ার এবং কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও।